পাচার হওয়া অর্থ ফেরাতে বিএফআইইউ কে 3 মাস সময় দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই সময় সংস্থাটি জানায় 10 দেশের সাথে চুক্তি করতে মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন তারা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা রাখার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য চাইনি দেশটির রাষ্ট্রদূতের এমন বক্তব্য বিতর্কের মুখে ফেলে দেয় দুদক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ সংশ্লিষ্টদের। কারণ এসব প্রতিষ্ঠান বরাবরই বলে এসেছে তারা কয়েক দফায় অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে। তখন বিএফআইইউ প্রধানকে তলব করে হাইকোর্ট নির্দেশনা দেন কিভাবে অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। বুধবার বিএফআইইউ তাদের কর্মপরিকল্পনার অগ্রগতি জানাতে হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করে। বলা হয় অর্থ পাচার রোধে রিসার্চ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইমেলে চুক্তি সইয়ের অনুরোধ করেছে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বিএফআইইউ। রিসার্চ সেল গঠনের যে লোকবল প্রয়োজন সেই লোকবলের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। 10টা দেশের সাথে এমএলএ চুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত না হয়েছে, সেটাও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানো হয়েছে। দুদক এনজিবি আদালতকে বলেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে। বাইলেটারাল ইস্যুস এক জিনিস, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট এক জিনিস। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট আমাদের 2012 সাল থেকে এখানে কার্যকরী, এর আগে ছিল আনকাক এগ্রিমেন্ট। কিন্তু আনকাকের সূত্র পেতে অনেক সময় লাগতে পারে। 2012 সালে আইন হয়েছে, সেই আইনের আওতায় আমরা এই জিনিসগুলি আনি এবং আমরাও সেটা এখনো করছি। প্রতিবেদনে পাচার হওয়া অর্থ উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণের জন্য অন্তত 10 দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি বা এমএলএ সইয়ের যৌক্তিকতা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করেছে বিএফআইইউ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।